গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো ঝুমা নিউ বলো গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার বিকেল চারটে তো ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করছি তো আজকে আমি বিকেলে কি কি কাজ করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আর তোমাদের দাদা গিয়েছে বাজারে তো বাজার থেকে চলে এসছে আসার পথে কিন্তু চিকেন নিয়ে এসছে তো এখন আমি চিকেনগুলো ধুয়ে নেব ভালো করে তার জন্য আগের থেকে আমি জল তুলে নিচ্ছি আর অনেক দিন থেকে ভাবছিলাম যে কবে একটু বিরিয়ানি খাওয়া যায় কারণ অনেক দিন থেকে বিরিয়ানি বিরিয়ানি করছিল মনটা বিরিয়ানি খাওয়ার জন্য তো আজকে যেহেতু চিকেন নিয়ে এসছে তো ভাবলাম যে বিরিয়ানিটা আজকেই করে ফেলি তো এখানে মাংসগুলো আমি ধুয়েছি তো জলটা যেহেতু এখানে ফেলিনি মাংস ধোয়া জলটা তারপরেও একটু আমি ভালো করে এখানে ধুয়ে নিচ্ছি কারণ সব কাজটাই আমার বাইরে করতে হয় যেহেতু ধোয়া 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 ধুই কাজগুলো কিন্তু আমি বাইরেই করি তা মনে হলো যে এখানে একটু ধুয়ে নিই মাংসটা বসে বসে এখানে ধুয়েছি যতই জলটা আমি না ফেলি কিন্তু জলটা কিছুটা তো পরে তো তার জন্য ওইখানে একটু আমি ভালো করে ধুয়ে নিয়েছি কারণ বাইরে যেহেতু থালা বসন ধোয়া ধোয়া ধুই কাজগুলো আমার বাইরেই করতে হয় বেশিরভাগ তার জন্য বাইরেটা আমি একটু পরিষ্কার করে রাখতে হয় আমার তো তারপরে চলে আসলাম ঝাড়ু দিতে ঘরটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে দিয়েছি আগে থেকেই তারপরে চলে আসলাম বাইরেটা মানে ওই দিকটা তো আগে থেকেই আমি ধুয়ে ফেলেছি তো বেশি একটা আমার ঝাড়ু দেওয়া লাগবে না শুধু এই সাইডটা দিলেই হয়ে যাচ্ছে তো আমার ঝাড়ু দেওয়া কাজটা হয়ে গেছে তো দেখো বন্ধুরা বাইরের কাজগুলো কিন্তু আমার সব করা হয়ে গেছে মোটামুটি এখন আর বাইরের কোনো কাজ নেই তো এখন কিন্তু প্রায় পাঁচটা বেজে গেছে তো আমাদের এখানে কিন্তু একটু দেরি দেরিতেই সন্ধ্যাটা লাগে তার জন্য এখনও বাইরেটা কিন্তু রোদ্দুর রয়েছে তারপরে বাকি কাজগুলো সেরে ট্রে চলে আসলাম রান্নাঘরের দিকে আর এখন আমি কিন্তু বিরিয়ানি বানাবো তো বিরিয়ানি করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন এগুলো একটু ভালো করে ছুলে নেব তো পেঁয়াজের পরিমাণটা আজকে আমার একটু বেশিই লাগবে যেহেতু বিরিয়ানি করব ওদিকে রাজদ্বীপ আমাকে বলছে যে মা পেঁয়াজগুলো কেটে কিন্তু জলের ভিতর রেখে দিও ও আমাকে কিন্তু আগে থেকেই বলেছে তো আমি জল নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো কেটে কেটে জলের ভিতর রাখছি কারণ রাজদ্বীপ জানে যে পেঁয়াজ কাটলে কিন্তু আমার চোখে ভীষণ মানে জ্বালা করে তার জন্য আমি পেঁয়াজগুলো কেটে কেটে যতবারই কাটি আমি পেঁয়াজগুলো জলে দিয়ে দিই আগে তারপরেও কিন্তু আমার চোখে ভীষণ মানে জ্বালা করছে আমি তাকাতেই পারছি না যে এত এতটা জ্বালা করছে তো আমি বাধ্য হলাম যে আগে পেঁয়াজগুলো ছেড়ে আগে রসুনগুলো বেছে নিই তারপরে পেঁয়াজগুলো পরে কেটে নেব কারণ এতটাই জ্বালা করছিল তার জন্য আগে আমি রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজটা আমি পরে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো কাটতে কিন্তু রাজ আমাকে কিন্তু ভীষণ মানে সাহায্য করেছে ও একটু মানে আমার সঙ্গে সঙ্গে পেঁয়াজগুলো ছুলে দিয়েছে তারপরে পেঁয়াজ রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে আমি ধুয়ে নিয়েছি এবার এটাকে মিক্সচারে দিয়ে মশলাটা আমি করে নেব তো মিক্সচার করে নিয়েছি আমি মশলাটা আর এদিকে কড়াইটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম তো মাংসতে আলুগুলো দেওয়ার জন্য আলুগুলো লবণ দিয়ে ভেজে নিয়েছি তারপরে যে পেঁয়াজগুলো কেটেছিলাম ওই পেঁয়াজগুলো এবার একটু ভেজে নেব কারণ বিরিয়ানি করার জন্য লাগবে আমার পেঁয়াজ তো পেঁয়াজটা আমি আগে থেকে একটু মানে ভেজে নিচ্ছি আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে লবণ দিলে তো লবণ দিয়ে দিয়েছি যাই হোক পেঁয়াজটা আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পারছো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু বাসমতি রাইসটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম জলে আধা ঘ আধা ঘন্টা মতো কিন্তু ভিজিয়ে রাখতে হয় চালটা দেখো জলটা কিন্তু গরম হয়ে গেছিলো তো আমি চালটা দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা তেজপাতা এইসব কিন্তু চালটায় দিয়ে দিয়েছি আর এখন আমি একটু অল্প পরিমাণে ঘি দিয়ে দেব তো এখন আমি একটু ঘি দিয়ে দিলাম আর আমি কিন্তু চালের পরিমাণটা বেশি একটা নিইনি তার কারণ এক কোটো মতো চাল নিয়েছি কারণ আমাদের ঘরে মাত্র দুজন দুজন লোক বললেই চলে তার কারণ রাজদ্বীপ তো অতটা খায় না আর অত বিরিয়ানি করে শুধু শুধু নষ্ট হবে তার জন্য বেশি একটা বানাচ্ছি না তো তারপরে মাংসটা রান্না করার জন্য চলে আসলাম গোটা তেজপাতা গোটা জিরে দিয়ে দিয়েছি তেলে আর তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম আদা আর জিরে বাটাটা তো আদা আর জিরে বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এতটাই চিট ছিল যে আমি ঢাকা দিয়ে দিয়েছি কারণ আমি রান্না করার সময় আদা জিরে বাটাটাই আগে আগে দিই কারণ আদার জিরেটা কিন্তু পেঁয়াজ রসুনের সঙ্গে ভাজা হয় না তো মাংস রান্না করতে গেলে কিন্তু আদার মানে জিরেটা আগে আগেই দিই আমি কারণ আদা জিরেটা ভালো ভাজা হলে তো মাংসটাও স্বাদ হয় ভালো তো পরে আমি বাকি মশলাটা দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ভাতটা হয়ে যাচ্ছিলো যেহেতু বিরিয়ানি করব তো ভাতটা কিন্তু একদম নরম করা যাবে না শক্ত শক্তই রাখতে হবে ভাতটা হয়ে গেছে আর এদিকে আমি এখন মাংসটা রান্না করে নেব তো মাংসতে কিন্তু আমি টক দই আর কাঁচা পেঁয়াজ আর লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি মাংসটা কড়াইতে দিয়ে দিয়েছি তো আর একটা কথা মানে মশলাটা যখন কষানো হয়ে গেছিলো চিকেনটা দেওয়ার আগে কিন্তু আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছিলাম ওই মশলার ভিতর দিয়ে তারপরে কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছি তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দেবো কারণ মাংসতে কিন্তু আজকে জল দেওয়া যাবে না যেহেতু বিরিয়ানি করব তো অনেকক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি আর তারপরে একটু দিয়ে দিলাম ধনের পাতা এখন কিন্তু চিকেনটা হয়ে এসছে তো আমি ধুনের পাতাটা দিয়ে দিয়েছি তো আর একটু ভালোভাবে আমি কষিয়ে নেব ধুনের পাতা পাতাটা দেওয়ার পরে তো আর কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব আর অনেকটা মাংস কিন্তু এইখানে বন্ধুরা এক কিলো মতো মাংস হবে তো সবটা আমি যতটা লাগে আর কি বিরিয়ানিতে দেব আর তো বাকিটা আমি রেখে দেব তো ভাতটা আমি কুকারে দিয়ে দিয়েছি এখন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর কুকারে আগে থেকে কিন্তু আমি ঘি লাগিয়ে রেখেছিলাম হলে কিন্তু ভাতগুলো নিচেদের লেগে যাবে সাদা তেলও দিতে পারো বট আমাদের ঘি ছিল তো আমি ঘিটা লাগিয়ে রেখেছিলাম তো প্রথমে আমি ভাজা পেঁয়াজগুলো দিলাম তারপরে কিন্তু মাংসটা দিচ্ছি আর আমি কিছু কাঁচা লঙ্কা কুচিও কিন্তু দিয়ে দিয়েছি এখন এগুলো ভালো করে সাজিয়ে নেব আর মাংস উপর দিয়ে একটুখানি ঘি দিয়ে দিলাম তারপরে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি তো এইভাবে পাট পাট আমি কিন্তু তিন পাট সাজিয়ে নিয়েছি ভালো করে তো এখন আমি কুকারটা বসিয়ে দিলাম গ্যাসে একদম গ্যাসটা কিন্তু একদম লো রেখেছি ওদিকে বসিয়ে দিয়ে আর বাইরে আমার একটু এখন কিছু থালা বাসন ধোয়ার আছে সেটা ধুতে চলে এসছি। তো থালা বাসন ধুয়ে টুয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে বিরিয়ানিটা কিন্তু এখন হয়ে গেছে দেখতেই পারছো তো বিরিয়ানিটা কিন্তু বন্ধুরা আমি দশ থেকে পনেরো মিনিট কিন্তু আমি একদম লো আছে দিয়ে রেখেছিলাম কুকারে করলেও কিন্তু বিরিয়ানিটাই সিটি দি সিটি দেওয়া যাবে না তাহলে কিন্তু বিরিয়ানিটা একদম নষ্ট হয়ে যাবে সাপটা প্রথমে আমি সাত আট মিনিট মতো রেখে তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম একদম দু মিনিট মতো রাখার পরে তারপরে আবার কিন্তু গ্যাসটা চালু করে দিয়েছিলাম চালু করে দিয়ে আবার মানে পাঁচ সাত মিনিট রেখেছি তার জন্য কিন্তু সিটি হয়নি ছিটি দিলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে বিরিয়ানির স্বাদটা আর আজকে তোমাদেরকে বিরিয়ানি খেয়ে কিন্তু রাজদ্বীপ বলবে যে কেমন হয়েছে তো দেখো আজকে কিন্তু আমি বিরিয়ানিটা একদম অন্য রকমভাবে বানিয়েছি বিরিয়ানিতে গোলাপ জল কেওড়া জল যায় আরও কত কিছু যে দেয় ওইগুলো কিন্তু আমি কিছুই দিইনি তার কারণ রাজদ্বীপেরও ওই সবের স্মেলটা পছন্দ হয় না আর আমাদের অতটা ভালো লাগে না তার জন্য কিন্তু একদম অন্য অন্যরকমভাবে বিরিয়ানিটা আমি বানিয়েছি কারণ ওই সব গোলাপ জল টল ওই সব দিলে কিন্তু বিরিয়ানিটা একটা অন্যরকম মানে গন্ধ 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 হয়ে যায় পুরো তো ওই গন্ধটা আমাদের একদমই পছন্দ না তার জন্য এইভাবে করেছি তো আমার বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত বাই বন্ধুরা